ঈদের আগাম টিকিট বিক্রি শুরুর একদিন আগেই কমলাপুর স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়ের দেখা মিলেছে। অনলাইনে টিকিট পাওয়া নিয়ে চরম ভোগান্তির পাশাপাশি কাউন্টারে কালোবাজারির অভিযোগ উঠেছে। যদিও স্টেশন ম্যানেজার এসব অভিযোগ অস্বীকার করে বলছেন অতিরিক্ত চাপের কারণে কিছু সমস্যা তৈরি হচ্ছে। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। শনিবার 27 এপ্রিলের টিকিট বিক্রির মধ্য দিয়ে শুরু হবে ঈদে রেলের আগাম টিকিট বিক্রি। তবে শিক্ষার্থী সহ যারা আগে বাড়ি ফিরবেন তারা 26 এপ্রিলের টিকিট সংগ্রহ করতে বৃহস্পতিবার রাত থেকেই দাঁড়ান লাইনে। শুক্রবার সকালে সেই লাইন পৌঁছে যায় স্টেশনের বাইরে পর্যন্ত। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ার শঙ্কায় ছিলেন অনেকেই, আর এজন্য অব্যবস্থাপনাকেই দায়ী করছেন যাত্রীরা। একজনে রাত 8টার সময় আসছে, রাত 8টার সময় আইসা টিফিন বাড়ি নিয়ে আসছে, সেহেরি করছে এখানে। আমার হচ্ছে কিশোরগঞ্জ যাবো, যাইতে হচ্ছে আমার 4 ঘন্টা লাগে, কিন্তু আমি দাঁড়ায় আছি 6 ঘন্টা যাবো। জোর করে ঢুকতেছে, এখানে শৃঙ্খলা একটু কম আছে। এই মেয়েদের মধ্যে মারামারি বেঁধে গেছিল ওই লাইনে, একজন মনে হয় চলেও গিয়েছে। হাইতে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। টিকিট যারা পেয়েছেন খুশির চেয়ে ক্ষোভটাই বেশি ছিল তাদের। অনলাইনে অনেক চেষ্টা করেও মেলেনি টিকিট, কেউ অনলাইনে টিকিট পেয়েছেন এমন খবরও জানা নেই তাদের। ঢুকতেই পারি নাই সার্ভারে, এখানে বসেও ট্রাই করেছে। অ্যাপে যখন টিকিট দিচ্ছে তখন হচ্ছে অ্যাপে জাস্ট আপনি ঢুকতে পারতেছেন, তারপরে হচ্ছে সার্ভার জ্যাম। আবার 2-1 মিনিট পরে যখন ট্রাই করতেছেন তখন তার কাছে টিকিট নাই। এখানে প্রায় 10,000 লোক, আমরা একটা লোক একটা টিকিট পাই নাই, টিকিট নেয় কে এখান থেকে? অনলাইনে টিকিটের এমন দুর্ভোগের দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দিকেই ঠেলে দিলেন স্টেশন ম্যানেজার। আগাম টিকিট বিক্রির ব্যবস্থাপনা ভালো হবে বলে প্রত্যাশা তার। সকালবেলা সবাইকে তো প্রত্যাশা করে যে 8টায় যেতে ওপেন হবে, 8টায় তো 8টায় যখন সবাই হিট করে তখন স্বাভাবিকভাবেই সার্ভার, যেটাকে বলা হয় যে আমাদের মানে ওদের ভাষায় আর কি, ওরা যেটা বলে যে বিজি, অর্থাৎ একসাথে এত লোক হিট করে যে সার্ভার ঘুরতে থাকে, এই জন্য কেউ ধরতে পারে কেউ ধরতে পারে না। এবার কমলাপুর সহ 5টি জায়গা থেকে বিক্রি হবে ঈদ উপলক্ষে রেলের আগাম টিকিট। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা। ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 150 কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে। রাজধানী তোপখানা রোডে কোম্পানির নিজস্ব ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডাক্তার এ মোশারফ হোসেন এফসিএ, কোম্পানির পরিচালনা পরিষদের চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম হোসেন খান, শেখ মামুন খালেদ পিএইচডি, জহুরুল ইসলাম চৌধুরী, মোজাম্মেল হক, মোস্তফা জামানুল বাহার এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা ডাক্তার চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন এফসিএ সহ সারা দেশ থেকে আসা ডিভিশনাল ইনচার্জ এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট ও সেকশন ইনচার্জ। অনুষ্ঠানে 150 কোটি টাকার বীমা দাবি প্রদান করা ছাড়াও 413 কোটি টাকার বকেয়া দাবি পরিশোধের সিদ্ধান্ত হয়।